পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নেতৃত্বাধীন রাজনৈতিক দল পিটিআইয়ের মার্কিন শাখা যুক্তরাষ্ট্রে দলটির ভাবমূর্তি উন্নয়নের জন্য একটি জনসংযোগ সংস্থা নিয়োগ দিয়েছে। পিটিআইয়ের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে অভিযোগ করার পর গত এপ্রিল থেকে দেশটিতে দলটিকে যুক্তরাষ্ট্র বিরোধী হিসেবে দেখছে ওয়াশিংটন। এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান ও তার দল ষড়যন্ত্রের মাধ্যমে পিটিআই নেতৃত্বাধীন সরকারের পতনের জন্য স্থানীয় চক্রান্তকারীদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছিল বলে পরিকল্পিত প্রচারণা চালিয়ে আসছে। শুধু তাই নয়, পিটিআই নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে নিজেদের পছন্দের সরকারকে ক্ষমতায় বসানোর এই ষড়যন্ত্রে মার্কিন প্রশাসন জড়িত বলে অভিযোগ করেন ইমরান খান।